শেষ সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল 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 সব গেল সব গেল 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 গো আরে বেচারা বোধহয় দুঃখে পাগল হয়ে গেছে। তা হবে না, আজ যে কোনো সুখ নেই, শান্তি নেই কারো মনে। কি গো, তোমরা সব যাচ্ছ কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাচ্ছি গো, এখানে থেকে আর কি করব বলো। না, এবার আমাকেও মনে হয় চলে যেতে হবে এই অভিশপ্ত ফুল পাহাড়ি থেকে। হে ভগবান, এই তো দেখছি শকুনের দল ঢেকে ফেলেছে ফুল পাহাড়ির আকাশ। হায় হায় হায়, তাহলে আর কি কোনো আশা নেই আমাদের। আমি কেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের মানে কি? না না, আমার ফুল পাহাড়ির এমন দুর্দশা হতেই পারে না, কিছুতেই না। কিন্তু থাম্মাম যে বলতো, একি এ তো গলদা চিংড়ি। জানো তো থাম্মাম, আজ ভোরে আমি এমনই স্বপ্ন দেখেছিলাম যে তুমি আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছো, আর দেখো সেটাই সত্যি হলো। কি মজা! ভোরের স্বপ্ন যে সত্যি হয় রে ভূতু, মানুষ ভোরবেলা যেটা স্বপ্ন দেখে সেটা সত্যি হয়। সত্যি বলছো ঠাম্মা? হ্যাঁ রে ভূতু, হ্যাঁ সত্যি সত্যি সত্যি। না না, আমাকে এক্ষুনি বাইরে বেরিয়ে দেখতে হবে আমি স্বপ্নে যা দেখলাম সব সত্যি কিনা। গাছটা তো দেখতে অনেকটা আমার স্বপ্নে দেখা গাছটার মতোই। গাছের সব পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। তাহলে কি সত্যি ফুল পাহাড়ের মানুষ এখন আর সুখে নেই? দেখি তো আরেকটু এগিয়ে, যদি কাউকে দেখতে পাই। উফ, সারা রাত কেটে গেল কিন্তু দুটো চোখের পাতা এক করতে পারলাম না। উনি এমন কথা কেন বলছেন? দেখি তো গিয়ে ব্যাপারটা আসলে কি। শুধু কি তুমি ঘুমোতে পারোনি গিন্নি? আমিও পারিনি গো, পারিনি। কিন্তু কেন এমন হচ্ছে বলো তো? আমাদের ফুল পাহাড়িতে কারো অভিশাপ লেগেছে গো, অভিশাপ লেগেছে। দেখছো না, তুমি চাষের কাজে এত পরিশ্রম করছো কিন্তু ভালো ফসলই ফলছে না। যদিও বা ফলে অসময়ের ঝড় বৃষ্টিতে সব কেমন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই কথাটা একদম ঠিক বলেছো, একদম ঠিক। তাই তো তোমাকে পই পই করে বলছি, চলো চলো, বাঁচতে যদি চাও তবে এই ফুল পাহাড়ি ছেড়ে অন্য কোথাও চলো। হ্যাঁ, এবার তাই করতে হবে মনে হচ্ছে, এছাড়া তো আর কোনো পথ দেখছি না। ফুল পাহাড়ের মানুষের আজ এত কষ্ট। এই ফুল পাহাড়িতে কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে গো, অশুভ আত্মার ছায়া পড়েছে। তা না হলে ঘরে ঘরে এত অশান্তি রোগ ভোগ হয়। না না, এখানে আর নয়, যত তাড়াতাড়ি এই অভিশপ্ত ফুল পাহাড়ি ছেড়ে যেতে পারবো ততই মঙ্গল। তার মানে স্বপ্নে যা দেখেছি তা সব সত্যি, কিন্তু এখনো যে আমি এসব কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আমার বন্ধুরাও কি সুখে নেই? দেখি তো গিয়ে গাব্বু কি করছে। ও মা, আমার আর কিছু ভালো লাগছে না গো। কেন, তোর আবার কি হলো গাব্বু? জানি না, কিন্তু কিছুই আর ভালো লাগছে না। দাঁড়া, তোর জন্য কতগুলো নারকেল নাড়ু রান্নাঘর থেকে নিয়ে আসি,
দেখবি খেলেই মনটা একেবারে ভালো হয়ে যাবে। আমি জানি নাড়ু খেলেই গাব্বুর আবার সবকিছু ভালো লাগবে, ওর মন খুশিতে ভরে উঠবে, আর সেটা হলেই ফুল পাহাড়িকে নিয়ে আমার মনের ভয় দূর হবে। খা গাব্বু খা, যত খুশি নারকেলের নাড়ু খা, আমি তোকে কিচ্ছু বলবো না বাবা। ঠিক আছে খাচ্ছি। ওমা, এ তুমি কি নাড়ু বানিয়েছ? কোনো স্বাদ নেই, কোনো স্বাদ না, কি তেতো। এ তুই কি বলছিস রে গাব্বু, নারকেলের নাড়ু তেতো? হ্যাঁ হ্যাঁ তেতো তেতো, আমি খাবো না, আমি খাবো না। এ আমার গাব্বুর কি হলো গো, যে ছেলে নারকেল নাড়ু খেতে এত ভালোবাসত তার মুখে আজ নাড়ু তেতো লাগছে। ওরে আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। সত্যি এ তো বিশ্বাস করা যাচ্ছে না। তাহলে বল গাব্বু, কি করলে তোর মন ভালো হবে? জানি না মা, জানি না। তোর বন্ধুদের ডাকবো, ওদের সাথে কথা বলবি? না না, কোনো বন্ধু ভালো না, সবাই শুধু আমার সাথে ঝগড়া করে, আমাকে খেলতেই নেয় না। একটু খেলতে চাইলেই আমাকে নিয়ে ওরা মজা করে, বিশেষ করে ওই এসআর কেটা, আমাকে সব সময় খেপায়। তোর কি স্কুলে যেতেও ভালো লাগে না গাব্বু? না, স্কুলে যেতে তো একদম ভালো লাগে না, স্কুলে সবাই আমাকে নিয়ে মজা করে, আর অঙ্ক স্যার সব সময় আমাকে শূন্য দেয়। ওরা সবাই শোন, গাব্বু এবারে অঙ্কে 100 লাড্ডু পেয়েছে, লাড্ডু। কি এসব তুই কি বলছিস গাব্বু? তার মানে তো দেখছি তোর এখন আর কিছুই ভালো লাগে না, না ভালো লাগে খেতে, না ভালো লাগে বন্ধুদের সাথে খেলতে, আর না ভালো লাগে পড়াশোনা করতে, এমনকি তোর তো দেখছি আর স্কুলে যেতেও ভালো লাগে না। না মা না, আমার আর সত্যি কিছু ভালো লাগছে না। এবার আমি গাব্বুকে নিয়ে কি করব ঠাকুর? হায় হায় হায়, নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মার নজর পড়েছে আমার গাব্বুটার ওপরে। ওরে বাবা, এ তুমি কি বলছো মা, আমার উপরে দুষ্ট আত্মার ছায়া পড়েছে? ভয় পাস না, ভয় পাস না গাব্বু, ভয় পাস না, আমি রামু ওঝাকে ডেকে তোর ঘাট থেকে সব ভূত তাড়িয়ে দেব। গাব্বুর উপরে দুষ্ট আত্মার ছায়া পড়েছে, কিন্তু এই দুষ্ট আত্মাটা কে সেটা আমাকে যে করে হোক জানতেই হবে। না, আর হাঁটতে মন চাইছে না, যাই এই পুকুর পাড়ে বসে একটু বিশ্রাম নি। হায় রে হায়, আমাদের ফুল পাহাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে গো, তা না হলে মানুষের এত দুঃখ দুর্দশা হয়? হ্যাঁ, যত গন্ডগোল সব যেন আমাদের ফুল পাহাড়িতে, কি নেই বলো দেখি? হ্যাঁ, ভয়ঙ্কর ঝড় আসে, বৃষ্টি আসে, ছেলে ধরার দল আসে, আরো কত কি যে আসে তার হিসেব নেই। তোমার কথা ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের এই সব বিপদ থেকে একজন রক্ষাও করছে। ও, তুমি বুঝি ভূতুর কথা বলছো? ঠিক ধরেছো, ভূতু, ভূতু কিন্তু আমাদের সব বিপদ থেকে রক্ষা করছে। যাক, কে অন্তত আমার উপকারের কথা স্বীকার করেছে। তা অমন রক্ষার কি মানে আছে বলো দেখি? হ্যাঁ, আর ওই ভূতুর যদি এতই ক্ষমতা থাকে তাহলে এতবার বিপদ আমাদের ফুল পাহাড়ির উপর আসে কি করে? আর ভূতুই যদি আমাদের সব বিপদ থেকে রক্ষা করছে তার কি কোনো প্রমাণ আছে নাকি? তুমি এই কথা বলছো কেন? তা বলবো না, ভূতুকে কি তুমি কখনো দেখেছো? না আমি দেখেছি, শুধু শুনেইছি। ভূতু এই করে আর ভূতু সেই করে, তা নিজের চোখে দেখেছো কখনো? না, তা অবশ্য দেখিনি। তাই তো বলছি,
এতদিন আমরা অন্ধের মতন সব বিশ্বাস করে এসেছি, কিন্তু আর না, আরেকটা কথা তোমাকে বলি, ভালো করে শুনে রাখো। কি কথা? আমার কি মনে হয় জানো, ওই ভূতই হলো যত নষ্টের গোড়া। আমাদের ফুল পাহাড়ের সব সমস্যার আসল কারণ হলো ওই ভূতু। না না না, এসব তোমরা কি বলছো? যে ভূতু তোমাদের এত সাহায্য করলো তোমরা তাকে খারাপ বলছো? না, আমি আর এসব কথা সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না। যে ভূতু তোমাদের এত সাহায্য করলো তোমরা তাকে খারাপ বলছো? না, আমি আর এসব কথা সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না। তুমি কোথায় ঠাম্মা? আমার যে আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি তো জানো ঠাম্মা, আমি নিজের কথা কখনো ভাবিনি, সবসময় ভেবেছি ফুল পাহাড়ির কথা, ফুল পাহাড়ির মানুষের কথা। সবসময় চেষ্টা করেছি ফুল পাহাড়িকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। তার জন্য কতবার আমাকে ওই দুষ্ট ব্ল্যাক ভালচারের সাথে লড়তে হয়েছে। একটা চুলোপুটি বাচ্চা তুই কিনা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি চলে যাব, আর কখনো এখানে আসব না। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। মনে থাকে যেন দুষ্ট ম্যাজিশিয়ান, যা তবে আর ওই বলটাকেও বলবি, আর যদি এমন কিছু করার চেষ্টা করে তবে ওর অবস্থাও এমনই হবে। পাহাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি দুষ্ট লোকেদের থেকে উদ্ধার করিনি? আমার বন্দুক কলা হয়ে গেল কি করে? তোরা সবাই বন্দুক বের কর। তোমার খেলা শেষ বিলু মামা, তাই ভালোয় ভালোয় সব ছেলে মেয়েদের তুমি এক্ষুনি ছেড়ে দাও, বাড়িতে ওদের জন্য ওদের বাবা মায়েরা চিন্তা করছে। না, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এই তোরা সবাই এসে এই কোটাকে ধর, ধর বলছি। ছাড়বে না, তাই না? তাহলে দেখো এবার আমার ম্যাজিকের কামান, খুশপুশপুশ লেভেন জুস। এই এই আমরা তো সব জালে আটকে গেলাম। এখন সবে জালে আটকেছো, এবার পুলিশ এসে তোমাকে জেলে আটকাবে। জেলে? না, হ্যাঁ, তোমাদের মতন দুষ্ট লোকেদের জেলে থাকাই উচিত। আর শুধু কি ফুল পাহাড়ি ঠাম্মা, আমি তো ফুল পাহাড়ি ছাড়াও অন্য গ্রামের অন্য দেশের মানুষদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েছি, ওদেরকে বিপদ থেকে রক্ষা করেছি, তারপরেও আজ আমাকে শুনতে হচ্ছে আমার জন্য ফুল পাহাড়ির মানুষদের এত দুঃখ কষ্ট। আমি যেন সব করেছি, না, আমি আর এই দুঃখ এই অপমান সহ্য করতে পারছি না ঠাম্মা, পারছি না। কাঁদিস না ভূতু, কাঁদিস না, দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে।
যারা আজ তোকে নিয়ে এই সব কথা বলছে তারা একদিন ঠিক তাদের ভুল বুঝতে পারবে রে ভূতু, ঠিক ভুল বুঝতে পারবে। কারণ কোনো ভুল কখনো চিরস্থায়ী হয় না। কত মানুষ ফুলপাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ভূতুকে গিয়ে খবরটা দি। কিন্তু যতদিন না ওরা ওদের ভুল বুঝতে পারছে ততদিন আমি আর এই ফুল পাহাড়িতে থাকবো না ঠাম্মা, থাকবো না, আমি ফুল পাহাড়ি ছেড়ে চলে যাব। কি, ভূতু ফুলপাড়ি ছেড়ে চলে যাবে? ঠিক আছে ঠিক আছে, তাই হবে ভূতু, আমি আর তুই দুজনেই ফুল পাহাড়ি ছেড়ে চলে যাব। যেদিন এখানকার মানুষ বুঝতে পারবে তারা তোকে নিয়ে যা ভেবেছে তা ঠিক নয়, ভুল, সেই দিনই আমরা আবার ফিরে আসব। আয় তুই আমার সাথে আয়। চলো ঠাম্মা। এসব আমি কি দেখলাম? আর ফুলপাড়িতে থাকবে না বলে ভূতু ওর ঠাম্মামের ছবির ভেতর ঢুকে গেল। যাই, এই খবরটা এক্ষুনি লজেন্স দাদা, গাব্বু আর রানীকে গিয়ে বলি। কি বলছিস এফারকে, ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? কিন্তু কেন, আর তোকে এই কথা বললোই বা কে? আমি ভূতুর মুখ থেকেই সব শুনেছি লজেন্স দাদা। ভূতু নিজে তোকে এই কথা বলেছে? না, আসলে ফুলপাহাড়ি ছেড়ে সবাই চলে যাচ্ছে এই কথাটা আমি ভূতুকে বলতে গিয়েছিলাম, তখনই ওকে জানলা দিয়ে ডাকতে গিয়ে দেখি। কত মানুষ ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ভূতুকে গিয়ে খবরটা দি। কিন্তু যতদিন না ওরা ওদের ভুল বুঝতে পারছে ততদিন আমি আর এই ফুলপাহাড়িতে থাকবো না ঠাম্মা, থাকবো না, আমি ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব। কি, ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? ঠিক আছে তাই হবে ভূতু, আমি আর তুই দুজনেই ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব। যেদিন এখানকার মানুষ বুঝতে পারবে তারা তোকে নিয়ে যা ভেবেছে তা ঠিক নয়, ভুল, সেই দিনই আমরা আবার ফিরে আসব। আয় তুই আমার সাথে আয়। চলো ঠাম্মা। কি বলছিস এসারকে, ফুলপাহাড়ির লোকেরা ভূতুকে ভুল বুঝেছে বলে ভূতু ফুলপাহাড়ি ছেড়ে চলে যাবে? না না, এটা হতে পারে না, আমাদের যে করেই হোক ভূতুকে আটকাতেই হবে, আটকাতেই হবে। তোরাও সবাই আয় আমার সাথে গাব্বু। হ্যাঁ চলো লজেন্স দাদা। আমাদের যে করেই হোক ভূতুকে আটকাতেই হবে, আটকাতেই হবে। তোরাও সবাই আয় আমার সাথে গাব্বু। হ্যাঁ চলো লজেন্স দাদা। না গাব্বু, আমি আর এই ফুল পাহাড়িতে থাকবো না। তুই না থাকলে আমাদের বিপদ থেকে কে রক্ষা করবে ভূতু? তোরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবি রে স্যারকে, নিজেদের ওপরে বিশ্বাস রাখলে সব সমস্যার সমাধান করা সম্ভব রে স্যারকে। না 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 ভূতু, ভূতু তুই যাস না, তুই চলে গেলে আমার আর কেউ ভালো বন্ধু থাকবে না রে। এ তোর মনের ভুল রে গাব্বু, লজেন্স দাদা, এসআরকে, রানী, এরা সবাই তোর খুব ভালো বন্ধু, ওরা সবাই তোকে ভালোবাসে। আর শুধু ওরা কেন, স্কুলের বন্ধুরাও তোকে খুব ভালোবাসে। কিন্তু তুই কোথায় যাচ্ছিস ভূতু? যেখানে আগে আমি, ঠাম্মা সবাই ছিলাম সেখানেই আবার ফিরে যাচ্ছি লজেন্স দাদা,
কিন্তু চিন্তা করো না, আমি আবার ফিরে আসব। শুধু একটা কথা তোমরা মনে রেখো। কি কথা ভূতু? এই ফুল পাহাড়িকে তোমাদের আবার পৃথিবীর সব থেকে সুন্দর গ্রাম করে তুলতে হবে, যাতে সবাই এক কথায় বলে এমন সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম আর কোথাও নেই। এবার চলো ঠাম্মাম, আমাদের তাড়াতাড়ি আমাদের সেই পুরনো বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ চল ভূতু। তুই কিন্তু আবার ফিরে আসবি বলেছিস ভূতু, কথাটা ভুলে যাস না। আমরা কিন্তু সবাই তোর জন্য অপেক্ষা করে থাকবো। হ্যাঁ অপেক্ষা করে থাকবো, আমরা সবাই অপেক্ষা করে থাকবো ভূতু, সবাই অপেক্ষা করে থাকবো। আসবো রে আসবো। কি তোমরাও আমার জন্য অপেক্ষা করবে তো ছোট্ট বন্ধুরা?